ওহির আলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নোংরা নীতি মহিলাদের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজান হলে তারা মাথায় কাপড় দেয়, আজানের উত্তর দিতে হবে এই হিসাব নেই। আজানের সময় মাথায় কাপড় রাখতে হয় কি মহিলাদের? জবাব, আসলে এই আজানের সময় মাথায় কাপড় রাখা, এটা আমার কাছে বিষয়টা একটু হাস্যকর মনে হয়। তা কেমনে? তবে এর একদিক যুক্তি হইতে পারে যে মেয়েদের তো সাধারণত মাথায় কাপড় রাখার নিয়ম, বিশেষ করে ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় রাখা ফরজ। কিন্তু কিছু মেয়ে রয়েছেন যারা ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় থাকে না, কিন্তু আজান শুনলেই শুধু মাথায় কাপড় দেয়। এর একটা কারণ আছে যে যখন আজান হয়, এই আজানের সময় আজানের আওয়াজ যত দূর যায়, শয়তান সে জায়গা থেকে তত দূরে সরে যায়, ভাগে যায়। তাহলে যেই মেয়ে মানুষের মাথায় কাপড় ছিল না, শয়তানের অনুসরণ করার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে তার মাথায় কাপড় ছিল না, এখন আজান হওয়ার সাথে সাথে শয়তান ভেঙে যায়, তো এই জন্যই মাথার কাপড় এখন দেয়। কারণ মাথায় কাপড় দেওয়া এটা হলো ইসলামের নির্দেশ। তো শয়তান তাকে আগে বাধা দিয়ে রেখেছিল, শয়তান তার সাথে ছিল, এখন আজান হওয়ার সাথে শয়তান দূরে চলে যায়, তাই এখন মাথায় কাপড় দেওয়ার সুযোগ পায়। তা আমরা বলবো যে যারা শয়তানকে সাথে রাখতে চায় তারাই মাথায় কাপড় না দিবে না, মাথা খালি রাখতে পারে। ঘরের ভিতরে যদি হয় নিজের স্বামীর সাথে, নিজের ছেলে মেয়ের সাথে, সেখানে মাথা খালি থাকলে অসুবিধা নেই। কিন্তু অন্য পুরুষের সামনে বাইরে যখন বের হবে, অবশ্যই প্রতিটি মুসলিম নারীর জন্য মাথায় কাপড় তার থাকতেই হবে। তো আজান শুনলে দিতে হবে, আর না হলে দিতে হবে না, এই ধরনের ইসলামের নিয়ম নয়। তবে খুবই মুশকিল লাগে পার্কে, আমাদের দেশে আমরা আলেমরা আমাদের মানুষদেরকে যে দিন শিখিয়েছি, সাধারণ মানুষের দোষ না, পার্কে অর্ধনাংটা হয়ে খেলা করে বেড়াচ্ছে, যে আজান হয়েছে তাতে উনাটা মারাই দিয়েছে। এখন নিজে দেখা, কারণ কি, মা বাবা শিখিয়েছে আজান হলে অন্য মাথায় দিতে হয়, কিন্তু ঘরের থেকে বাইরে যেতে তো অন্য মাথায় দেওয়া ফরজ, পুরো শরীর ঢেকে রাখা ফরজ, এটা আমরা শিখাইনি। তো এই জন্য আপনি যদি ঘরের ভিতরে দুলাভাই বাসুর দেওয়ার দূরে রাখতেও, অথবা বাইরে মাথার একটা চুল বের করেও যান, একটা কান বের করেও যান, ঘাড় গলা দেহ বের করে যান, তাহলে আপনি ভয়ঙ্কর কবিরা গুনায়, লানতে, ফেরেশতারা লানত করছে। এখন আপনি মাথায় কাপড় দিলেই কেন, না দিলেই কি? যেমন একজন টুপি পাগড়ি পরলো, দাড়ি রাখলো, লুঙ্গি পরলো না, তার যেমন দুরবস্থা, এটাও একই রকম দুরবস্থা। তো আজানের সময় কাপড় দিব, অন্য সময় দিবে না, এটা তো আল্লাহর সাথে বেইমানি করা হলো, আরো বেইমানি করা, চরমভাবে বেইমানি করা হলো। আজান শেষ হয়েছে, মাথায় কাপড় পড়ে গেছে, আজান নামাজও পড়লেন না, কিন্তু মাথায় কাপড় দিলেন, এটা একটা বাটপাড়ি, চরমভাবে ধোকা দেয় আল্লাহকে।